হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, ভালো থাকারই কথা। আজকের ভিডিওটা আপনাদের টপ রিকোয়েস্টের টপিক নিয়ে তৈরি হয়েছে, সেটা হলো, আপু তুমি কিভাবে তোমার মুখের ফেসিয়াল হেয়ার রিমুভ করে থাকো। তো সেসব সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সবার আগে আমার নোটিফিকেশন পেতে পারেন। কিভাবে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে হয় তার ভিডিও হয়তোবা তোমরা ইউটিউবে অনেক দেখেছ, হয়তোবা তোমাদেরকে অনেক ইউটিউবার্সই দেখিয়েছে যে ফ্লোলেস ফেসিয়াল হেয়ার রিমুভার। বা তোমরা যারা যারা ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য এই প্রোডাক্টটি কিনছো বা কিনতে চাচ্ছ, আমি বলবো কেনার দরকার নেই। যারা অলরেডি এই প্রোডাক্টটি কিনে ফেলেছ তাদেরকে কিছু বলবো না, বা যারা যারা এই প্রোডাক্টটি কিনতে চাচ্ছ ইন ফিউচারে তাদেরকে বলবো এই প্রোডাক্টটি তোমরা কিনো না, কেনার প্রয়োজন নেই। কারণ আমরা ইউটিউবে অ্যাড দেখে থাকি যে এটা দ্বারা খুব সহজে এবং খুব ইজিলি ফেসিয়াল হেয়ার রিমুভ করা যায়। বাট সত্যি কথা বলতে আমার কাছে এই রিমুভারটা অতটা ভালো লাগেনি। অনেকের কাছে হয়তোবা এই প্রোডাক্টটি ভালো লাগতেও পারে, আবার অনেকের কাছে এই প্রোডাক্টটি পারফেক্ট মনে হতেও পারে। বাট আমার কাছে এই প্রোডাক্টটি মোটেও পারফেক্ট মনে হয়নি এবং আমার কাছে মোটেও ভালো লাগেনি। তো সেজন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা এই প্রোডাক্টটি কিনো না। তারপরেও যদি কিনতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়, কারণ মানুষের পার্সোনালিটি বলতে একটা জিনিস আছে, তাই না? তো যাই হোক, এই প্রোডাক্টটি আমার কাছে কেন পারফেক্ট মনে হয়নি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ফ্লোলেস ফেসিয়াল হেয়ার রিমুভার দিয়ে হেয়ারগুলোকে রিমুভ করতে যাও, তাহলে তোমরা দেখবে তোমাদের স্কিনের যে বড় বড় লোমগুলো সেগুলো রিমুভ হচ্ছে, কিন্তু ছোট ছোট কিছু লোম আছে সেগুলো রিমুভ হচ্ছে না। এটা দ্বারা বড় বড় লোমগুলো রিমুভ হলেও ছোট ছোট যে লোমগুলো সেগুলো থেকে যায়, আর ওই ছোট ছোট লোমগুলোর কারণে কিন্তু স্কিনে মেকআপ বসতে চায় না, যার ফলে তুমি যতই মেকআপ করো না কেন, যত সুন্দরভাবে ব্লেন্ড করো না কেন, কিছুক্ষণ পর সেটা র্যাশি হয়ে যাবে। তো সেজন্য এই প্রোডাক্টটি আমার কাছে ভালো মনে হয়নি। তবে এই প্রোডাক্টটি কেনা না কেনা তোমাদের ব্যাপার। তো এখন আমি বলবো যে আমি কিভাবে আমার ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করে থাকি। সাধারণত আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য অনেক বড় কিছু করি না। সিম্পলি তোমরা যে প্রোডাক্টটি আমার হাতে দেখতে পাচ্ছ এই প্রোডাক্টটি দিয়েই আমি আমার ফেসিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে থাকি, এবং আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। এই প্রোডাক্টটির দাম অতটাও বেশি না, মাত্র 30 টাকার মতোই মনে হয় নিয়েছিল, তার কম বেশি হতে পারে, আমার মনে নাই, ঠিক এরকমেরই হবে হয়তোবা। তো এটা কিন্তু খুব ভালো, মাত্র 30 টাকা হলেও খুব ভালো, কারণ এটা দেখতে হয়তো বা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিংবা তোমাদের কাছে মনে হতে পারে যে মাত্র 30 টাকা এত সস্তা দামে, পানির দামে আপু মনে হয় পাগল হয়েছে, বা সস্তা ইউটিউবার মনে হতে পারে আমাকে। হ্যাঁ, মনে হলে কিছু করার নাই, কিন্তু এটা আমার কাছে ভালো লাগে, কারণ হচ্ছে এটা দিয়ে যদি আমি আমার ফেসিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে থাকি, তাহলে যে ছোট ছোট যে লোমগুলো ওগুলোও কিন্তু রিমুভ হয়ে যায়, যার ফলে দেখা যায় স্কিনটা অনেকটা ক্লিন লাগে, এবং স্কিনে যখন মেকআপ ইউজ করি তখন মেকআপগুলো খুব সুন্দরভাবে বসে। এটা তোমার স্কিনের বড় লোম, ছোট লোম, সব থেকে ক্ষুদ্র লোমকেও দূর করতে সাহায্য করে, এই জন্য আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। তোমরা যারা মেকআপ করতে পছন্দ করো এবং যারা কম খরচে ভালো একটা ফেসিয়াল হেয়ার রিমুভার কিনতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুব ভালো হবে। এছাড়া তোমরা যারা হাই অ্যামাউন্টের একটি প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু বিটের এই প্রোডাক্টটি খুব ভালো হয়, কারণ এটা দ্বারা খুব সহজে তুমি তোমার ফেসিয়াল হেয়ারগুলোকে রিমুভ করতে পারছো, প্লাস তুমি তোমার আইব্রো ফ্ল্যাগ করতে পারছো, এর জন্য তোমাকে এক্সট্রা পার্লারে যেতে হচ্ছে না। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো হয়। আর স্কিনের সব থেকে ছোটো ছোটো লোমগুলোকে রিমুভ করতে অনেক সাহায্য করে। তবে এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপু এই দুটোর ভিতরে তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে, আমি বলবো এই দুটোর ভিতরে আমার দুটোকেই ভালো লাগে। আশা করি তোমরা বুঝতে পেরে গিয়েছো যে আমি কিভাবে আমার ফেসিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে থাকি। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে,
এবং আপনার উপকারে এসে থাকে তবে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংকস।